ইহুদিরা কেন আল আকসার নিচে গোপনে সুরঙ্গ তৈরি করেছিল, আল আকসার মাটির নিচে কি এমন রহস্যময় জিনিস খুঁজে বেড়াচ্ছে, ইহুদিরা কেন আল আকসা ভেঙে দিতে চায়। সম্প্রতি মসজিদুল আকসার মেঝেতে একটি বিশাল গর্ত আবিষ্কৃত হয়েছে। ফিলিস্তিনি কর্তৃপক্ষ এই ভূগর্ভস্থ তৎপরতা তদন্ত করতে গিয়ে একটি বিশাল লম্বা সুরঙ্গের সন্ধান পায়। আপনি কি এটা বিশ্বাস করতে পারেন? এটা কি অদ্ভুত নয়? তাই মসজিদের ব্যবস্থাপনা বিভাগ পুলিশের কয়েকজন কর্মকর্তার সাথে যোগাযোগ করে এবং তারা জানতে পারে যে কিছু ইহুদি সংগঠন এর পেছনে আছে, এমনকি ইসরায়েল সরকারও নিজেও এতে জড়িত ছিল। আর এটা কেন করবে? কেউ কেউ বলেন ইহুদিরা তাবুতে সাকিনা খুঁজে বেড়াচ্ছে, অন্যরা বলছেন যে তারা এই মসজিদটি ভেঙে ফেলার চেষ্টা করছেন যাতে তারা আবার থার্ড টেম্পল নির্মাণ করতে পারে। কর্তৃপক্ষ ফিলিস্তিনি মুসলমানদের সতর্ক করছে যে মাটির এত নিচে খনন এবং মসজিদের দেওয়াল নির্মাণের ফলে মসজিদটির ভিত্তি দিন দিন দুর্বল হয়ে পড়ছে, যে কোনো সময় পড়ে যেতে পারে। ভাই ও বোনেরা, ইহুদি ইসরায়েল সরকার আসলে সমগ্র বিশ্ব মুসলমানদের পবিত্র স্থানের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে, কিন্তু মহান আল্লাহ তালার ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না। এটাও কি প্রথমবার হয়েছে? না, মসজিদুল আকসা অতীতে বহুবার অবিশ্বাসীদের ষড়যন্ত্র ও পরিকল্পনার কাছে এটি টিকে আছে এবং আল্লাহর ইচ্ছা পর্যন্ত তা চলতে থাকবে। প্রিয় বন্ধুরা, আমাদের কি মনে নেই সেই সময়ের কথা যখন প্রিয় আল আকসা মসজিদে আগুন লেগেছিল এবং এই আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি মুসলমানদের নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে হয়েছিল? ওই দিনই মসজিদে পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। মুসলমানরা তাদের সততা, ইমান ও ভালোবাসাকে আগুনে পুড়তে দেখতে পারেননি। তারা যেভাবে পেরেছে সব জায়গা থেকে পানির বালতি নিয়ে আসে এবং কিছু স্থানীয় ফায়ার ব্রিগেড তাদের সীমিত সংস্থান নিয়ে ঠিক সময়ে পৌঁছেছিল এবং আল্লাহতালা মসজিদটিকে রক্ষা করেছিলেন। সেই আগুনে মুসলমানদের কিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়। সালাহউদ্দিন আল আয়ুবী কর্তৃক উপহার দেওয়া 900 বছরের পুরানো কাঠ ও হাতির দাঁতের মিম্বরের পাশাপাশি দেওয়াল ও ছাদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। মসজিদের অনেক এলাকা কালো বর্ণ ধারণ করে এবং অনেকাংশ পুড়ে যায়। বিক্ষোভ শুরু হলে ইসরায়েল সরকার মসজিদে প্রবেশের সব পথ বন্ধ করে দেয়। ভাই এবং বোনেরা, এই সময় প্রথমবারের মতো জুমার নামাজ মসজিদের প্রাঙ্গণে পড়া হয়নি। এটি একজন মুসলমানের হৃদয়কে ব্যথিত করে দেয়। 1790 সালে একবার একদল ইহুদি মসজিদের মাটির নিচে বিস্ফোরক বসানোর চেষ্টা করেছিল, সৌভাগ্যক্রমে তারা ধরা পড়ে যায়, নইলে বর্তমান প্রজন্ম কখনও মুসলমানদের পবিত্রতম মসজিদটি দেখতে পেত না। এটা শুধুমাত্র আল্লাহর ইচ্ছা এবং সুরক্ষা যে মুসলমানদের জন্য এই পবিত্র স্থান এখনও নিরাপদ এবং অক্ষত আছে। বেশ কয়েকবার সন্ত্রাসীরা মসজিদের ভিতরে বিস্ফোরক ও বোম আনতে গিয়ে ধরা পড়েছে। আল আকসা মসজিদ মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহ আমাদের বলেছেন যে আল আকসা মসজিদ বরকতময় এবং এর আশেপাশে যা আছে তাও বরকতময়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা ও মিরাজের সফরে আল আকসা মসজিদে নিয়ে যাওয়া হয়েছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল মসজিদ আল হারাম থেকে আল মসজিদ আল আকসাই নিয়ে যাওয়া হয়েছিল। আল্লাহর অনেক রাসূল এই মসজিদে নামাজ পড়েছেন এবং শত শত বছর ধরে মসজিদের আশেপাশে বসবাস করেছেন। তাই আমরা মুসলমানেরা এই পবিত্র মসজিদের অখণ্ডতা ও সম্মান রক্ষার জন্য আমাদের জীবন দিতেও দ্বিধাবোধ করব না।